ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগতম। গতকাল আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেন। তার মধ্যে আজ যে বিষয়ে আলোচনা করব সেটি হলো প্রাইমারি। প্রাইমারি 2017 সালের যে ফর্ম ফিল আপ হয়েছিল তারই কিন্তু এক্সাম আগামীতে হবে, এমনই কিন্তু স্পষ্ট বার্তা দিলেন আমাদের শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন আমাদের 2017 সালের যে প্রাইমারির ফর্ম ফিলআপটি হয়েছিল তার পরীক্ষা নেওয়া হবে এ মাসের 31 জানুয়ারি, অর্থাৎ 31 তারিখে পরীক্ষাটিকে নেওয়া হবে। যেহেতু আমাদের আগেই বলেছিল মুখ্যমন্ত্রী, তারই উপরে কিন্তু সিলমোহর দিল আমাদের শিক্ষামন্ত্রী। আমাদের 31 তারিখে যেহেতু পরীক্ষা হবে, দিনে আর কয়েকটি দিন রয়েছে, ঠিক আছে, আর সামান্য কয়েকটি দিন রয়েছে এক্সাম হওয়ার। এক্সাম কিন্তু হবে, এটা কিন্তু স্পষ্ট, অনেকেই আমাদের প্রশ্ন করেছিলেন এক্সাম হবে কি না, এক্সামের অ্যাডমিট কার্ড কবে দেবে, এক্সামের সেন্টার কোথায় পড়বে। এই সমস্ত বিষয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। 2-3 দিনের ভিতরেই আপনারা এখানে কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান পাবেন, যেটা আমরা অবশ্যই ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। দেখুন, এখানে দিয়ে দিবে কবে এক্সাম হবে, কোথায় এক্সাম হবে, সেটি শুধু অফিসিয়াল একটি আকারে এখানে থাকবে। তো তার আগে আমরা জানিয়ে দিই যে এক্সামটি হবে, সেক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে তা কিন্তু 2-3 দিনের ভিতরে শুরু হয়ে যাবে। সেই অ্যাডমিট কার্ডেই আপনারা সমস্ত বিষয় পেয়ে যাবেন, কোথায় পরীক্ষা হবে, পরীক্ষার সময় কখন হবে, সমস্ত বিষয় কিন্তু সেখানেই পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সেই অ্যাডমিট কার্ডে থাকবে, ঠিক আছে। তো আপনারা প্রিপারেশন তো আশা করি শুরু করে দিয়েছেন, আরও জোরদার করে দিন, যেহেতু পরীক্ষা হচ্ছেই সেহেতু এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তো আপনারা প্রিপারেশন নিন এবং এক্সামটি খুব সুন্দরভাবে দেন।